আজকে আমি তুষার চিনি বানাবো। তো এখানে আমি কয়টা তেজপাতা নিয়েছি, দারুচিনি আর এলাচি আর কয়টা কিশমিশ, ওকে সেগুলো এখন আমি পানিতে ঢেলে দেবো। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, 2.5 কাপ পানি। তো আমি আজকে এটা দিয়ে তুষার চিনি বানাবো। তুষার চিনি এটা সিলেটের খুব একটা জনপ্রিয় চিনি, দেখা যায় সবে বেড়া। তো আমরা সিলেটে সবাই এটা বানিয়ে থাকি, এটা আবার বন দিয়ে খাওয়া যায়। শুধু আমি নাড়বো, এই তুষার চিনি বানাতে হলে অনেক নাড়তে হয়। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে ব্যথা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নাড়তে থাকবেন। যত নাড়বেন তত বেশি মজা হবে। যতক্ষণ পর্যন্ত একদম গোল্ডেন লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন। আমাদের বাসায় আমার আম্মা বানাতেন, একজন দেখতাম শুধু বাজতো আর আরেকজন পানি গরম করতো, একদম হাবিজাবি অবস্থা। এই চিনিটা করতে অনেক শক্তি দিতে হয়। যতক্ষণ পর্যন্ত আপনার হাতে ব্যথা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি নাড়তে থাকবেন। কারণ আমি দেখতাম বাসায় যখন আম্মা চিনি বানাতেন তখন আমাদের দুইজন কেয়ারটেকার ছিল, ও কিন্তু দেখতাম এত নাড়া নাড়তো, আম্মা বলতেন শুধু এই ময়দাটা যেন একটু গোটা গোটা না হয়ে যায়, একদম মিহিভাবে নাড়তে হবে। কেন দুইজন ছিল, একজন একজন নাড়তো আর একজন পানি ডালতো। আমার আম্মা প্রায় চিনি বানাতেন, সবাই সময় মসজিদে দিতেন আবার প্রতিবেশীকেও বেটে দিতেন। এই তুষার চিনিটা বন রুটির ভিতরে দিয়ে খুব মজা করে খাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় বন রুটি এটার মধ্যে দিয়ে। আমার মনে আছে আম্মা যখন চিনি রান্না করতেন তখন কেয়ারটেকার ওদিনকে আম্মা বলতেন তোমাদের গা যতক্ষণ হাতে যতক্ষণ ব্যথা না উঠছে ততক্ষণ পর্যন্ত তোমরা নাড়তে থাকো। চিনি যত সময় ময়দাগুলা নাড়া বেশি হবে তত বেশি মজা হবে। তো ওরা দুইজন খুব রাগ করতো আম্মার উপর, যে আম্মা যখন চিনি রান্না শুরু করেন তখন ওরা খুব বিরক্ত হতো। আম্মা শুধু বলতেন না তোমরা নাড়তে থাকো নাড়তে থাকো। আপনারা যখন চিনিটা বানাবেন দুনো হাত ইউজ করবেন, এক হাত দিয়ে পানি ডালবেন আর এক হাত দিয়ে নাড়বেন। এই তুষার চিনি এভাবে নাড়তে হয়। আমি নাড়তে নাড়তে আমার হাতে ব্যথা হয়ে গেছে, তখন আমি ইস্পাককে বললাম আমাকে একটু সাহায্য করতে। তো এখন ইস্পাক এসে নাড়ছে। এখন আমি ইস্পাককে বলছি নাড়ার জন্য, আমি নাড়তে নাড়তে আমার হাতে ব্যথা হয়ে গেছে, তখন ইস্পাক নাড়ছে। এই তো আমার তুষার চিনি রেডি হয়ে গেছে। মজাদার তুষার চিনি, আপনারা যারা বানাননি তারা ট্রাই করে দেখবেন। এই তো আবার মজাদার তুষার চিনি রেডি। ইস্পাক ফেসুন তুই মজাই ছিল, এই তো আপনারা যারা বানাননি বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই শর্ট কুকিং ব্লগ, হোপ এভরিবডি লাইক ইট। যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিয়ে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।